রুটগুলিক মানেই সেই ঝাঁকড়া চুলের মুগ্ধতা। কিন্তু এখন যে সেই মুগ্ধতা আর নেই, সময়ের সঙ্গে বদলে গেছে হেয়ার স্টাইল। কিন্তু কেন এই বদল? গুলিত বলছিলেন, খেলা ছাড়ার পর তৈরি করতে চেয়েছেন নিজের নতুন ইমেজ। It was for me also the ending of my career as a footballer. I just wanted to have my life back. People really recognized me on my hair all the time. So I thought to change it. I'm happy with it. তার অধীনে খেলেছেন বাস্তেন রাইকার্ডের মতো তারকারা, কিন্তু কখনোই তৈরি হয়নি মনোমালিন্য। গুলিত বলছেন, আন্ডারস্ট্যান্ডিংটাই ছিল মূল সম্পদ। তবে বর্তমান ডাচ ফুটবল দেখে বেশ হতাশ। তার মতে এটা ডাচ ঘরানা নয়, ফিরতে হবে পুরনো ঘরানাতেই। আর নিজের শ্রেষ্ঠত্ব, পেলে মারাদোনার সঙ্গে এখনো যে উচ্চারিত হয় না তার নাম, গুলিতকেই যে সেরা বলতেন জর্জ বেস্ট। It's a great compliment from a great player. We have now the opportunity to see two of the best players also in the same competition. And hopefully there are going to be more players like that. এদিনের অনুষ্ঠানে প্রয়াগ ইউনাইটেড ফুটবল ক্লাবের পক্ষ থেকে কর্তা নবাব ভট্টাচার্য রুট গুলিটের হাতে তুলে দেন প্রয়াগের জার্সি এবং একটি রাধাকৃষ্ণের মূর্তি।